এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড়। শিক্ষকরা আগামী 4 নভেম্বর পর্যন্ত সরকারি অংশের টাকা তুলতে পারবেন। এখানে শিরোনামটি আপনারা দেখতেই পাচ্ছেন যে মাদ্রাসার শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের অক্টোবর 2021 মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী 4 নভেম্বর পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন। তো এখন আপনাদের দেখাবো যে এই অক্টোবর মাসের এমপিও সিট কিভাবে আপনারা ডাউনলোড করবেন, সেই বিষয়টি দেখাবো। তো এটি ডাউনলোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবে যাওয়ার জন্য আপনার একটি ঠিকানা টাইপ করতে হবে। তো এখানে ঠিকানাটি আপনারা টাইপ করবেন যে dme.gov.bd। এই ঠিকানাটি টাইপ করার পরে একটি ইন্টার দেবেন। ইন্টার দিলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন যে এখানে এমপিও সংক্রান্ত একটি বক্স রয়েছে। এই বক্সের মধ্যে আপনারা এমপিও অক্টোবর 2021 এইটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হলে আপনারা আপনাদের মাদ্রাসার যে অ্যাকাউন্ট সেটি কোন ব্যাংকের আন্ডারে আছে এটি আপনারা এখান থেকে চুজ করবেন। অর্থাৎ জনতা হলে জনতা, অগ্রণী হলে অগ্রণী, রূপালী হলে রূপালী, যে ব্যাংকের অধীনে আপনাদের অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকটির ফাইলের উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পিডিএফ ফাইল ওপেন হবে। এই পিডিএফ ফাইলটি ওপেন হলে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নামটি এখান থেকে বের করে নিয়ে আপনারা সেটা প্রিন্ট করে নিয়ে বিল জমা দিতে পারবেন। তো এই ছিল মাদ্রাসা শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড়ের যে বিষয় সেটি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।